আকস্মিকভাবে 12 জুলাই বুধবার দুপুরে কুড়িগ্রামের মধ্য কুমারপুর ML হাই স্কুল পরিদর্শন করেছে জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা বৃন্দরা। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাতে পারে না। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের শারীরিক মানসিক সুস্থতা ও বিকাশের লক্ষ্যে দাতা সংস্থা ইউনিসেফের গৃহীত মধ্য কুমারপুর ML হাই স্কুলে চলমান পাইলট প্রকল্পের কার্যক্রম আকস্মিকভাবে 12 জুলাই বুধবার দুপুরে সরেজমিন পরিদর্শন করে জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা বৃন্দ। প্রতিটি শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে ইউনিসেফের চলমান পাইলট প্রকল্প এবং সরকারের সকল শিক্ষা কার্যক্রমের খোঁজ খবর নেন পরিদর্শক টিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহুরুল হক, উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান। পরিদর্শক টিমকে সার্বিক সহযোগিতা করেন মধ্য কুমারপুর ML হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই, সহকারী শিক্ষক শ্রীমতী লতা মালতী, মোসাম্মদ আঞ্জুমানারা বেগম, মোহাম্মদ আমিনুল ইসলাম, তোফাজ্জল হোসেন সহ অন্যান্য সরকারি শিক্ষক ও কর্মচারী বৃন্দ। আমাদের জেলা শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিস সহ একাডেমিক সহ আমরা মধ্যপুর ML হাই স্কুল আসছিলাম। ইউনিসেফের তত্ত্বাবধানে কাজ চলছে আমাদের এটা একটা স্কুল, পাইলটিং স্কুল। সেখানে তারা স্বাস্থ্যবিধি মানে কি না, তারা তাদের ওজন মাপে কি না, মেয়েরা ফলিক অ্যাসিড খায় কি না, তাদের স্বাস্থ্যের ঘাটতি আছে কি না, আপাপুরি পুষ্টির ছড় আছে কি না, বিভিন্ন বিষয়ে প্রশ্নকে জানলাম। দু একজন বাচ্চার দেখাও গেলো যে পুষ্টিতে ঘাটতি রয়ে গেছে, তাদের পরামর্শ দেওয়া হলো এবং এটি প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকের সঙ্গে কথা বলছি, শ্রেণী শিক্ষকদের সঙ্গে, যাতে শিক্ষার্থীদেরকে তারা বুঝিয়ে দেয় যে কার ঘাটতি আর কোনটা পূরণ আছে। এটি আবার ওভারহেড ওভারলোড আছে কিনা সেটিও বলা হলো, যাতে ভবিষ্যতে নিয়ন্ত্রণ করতে পারে এবং তারা সুনাগরিক গড়ে ওঠে ভবিষ্যতে। এই জন্যই যৌথভাবে এই আজকের ভিজিট ছিল। তো সর্বোপরি ভালো ছিল, দুই একজন বাচ্চা দেখলাম যে পুষ্টি ঘাটতি আছে, এটি তাদেরকে বলা হলো, তারা যেন এটা মেনটেন করে ভবিষ্যতে মেনে চলে নির্দেশ দেওয়া হলো। রফিকুল ইসলাম, কুড়িগ্রাম, NNTV।